नमस्कार। नाचे मुक्ति सीरीज़ द्वितीय दिन अपने सकल के स्वागत जानाई। वेलकम टू द सेकेंड डे ऑफ दिस सीरीज़ नाचे मुक्ति। बट बिफोर वी स्टार्ट आवर डिस्कशन फॉर टुडे, आई वुड लाइक टू क्लारिफाई वन थिंग। एखनकार सोशल डिस्टेंसिंग समय तो प्रत्येके बाड़ीते रेकर्डिंग करछि, कोनो स्टूडियोते करा सम्भव ना, सेजन्ये विभिन्न धरनेर आवाज़ आसछे। এবং শান্তিনিকেতনে একটা জিনিস রেকর্ডিং করব, অথচ পাখির ডাক, কুকুরের ডাক বা অন্যান্য আওয়াজ আসবে না, এটা এক এক সময় মুশকিল হয়ে উঠবে। আমি আশা করব আগের দিনের যখন আমরা আলোচনা করছিলাম বিভিন্ন আওয়াজে আপনাদের খুব অসুবিধা হয়নি। সো দিস ওয়াজ এ ডিসক্লেমার, আই উড লাইক টু ক্লারিফাই দ্য ভেরি বিগিনিং। সো এবার আমরা আজকের মূল আলোচনায় যাই। তো আগের দিন তো আমরা মূলত আলোচনা করছিলাম যে নাচ কী এবং রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে নাচের ভূমিকা ঠিক কী। উই আর টকিং মেইনলি অ্যাবাউট হোয়াট ইজ ডান্স অ্যান্ড ডান্স অ্যান্ড টেগোর শান্তিনিকেতন, আলোচনা শুরু হয়েছে। হ্যাঁ, একদম। তো পরে আমার মনে হলো যে তখনকার সমাজে, ওনার ছোটোবেলার সেই সমাজে উনি যখন বড় হচ্ছেন, তখনকার সমাজে তো কলকাতায় বলো শান্তিনিকেতনে বলো নাচ সেইভাবে প্রচলিত ছিল না। তো উনি যখন পরবর্তীকালে ছোটদের বিভিন্ন প্রকাশের কথা ভাবতে গিয়ে নাচের কথাও ভাবছেন, সমান গুরুত্ব দিয়ে ভাবছেন, তখন উনি এটা কি করে ভাবলেন? ওনার কি ছোটবেলা থেকে নাচ শেখার কোনো অভিজ্ঞতা ছিল, বা উনি কি নাচ ছোটবেলা থেকেই খুব ভালোবাসতেন? আচ্ছা, দেখো, সেই সময়ে কি নাচ প্রচলিত ছিল বা কোন কোন নাচের প্রচলন ছিল, আমরা সেই নাচের ইতিহাসে যাচ্ছি না একদম। কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ওয়াজ ইন ইটসেলফ আ কালচারাল হাব, এবং সেখানে উনি বড় হয়ে উঠছেন, এবং সেখানে সঙ্গীত চর্চা, সাহিত্য চর্চা, বিভিন্ন পরিচয় আমরা পাই। জ্যোতিরিন্দ্রনাথের পিয়ানোর সাথে সাথে রবীন্দ্রনাথের গান, না নিজের গান শেখা, সেই সমস্ত পরিচয় পাই। কিন্তু জোড়াসাঁকোতে সেই সময় নাচের চর্চা আলাদা করে হচ্ছে কি না সেইটা আমরা অতটা স্পষ্ট করে জানি না, যে চর্চা হচ্ছে কি না বা শেখা হচ্ছে কি না, বা রবীন্দ্রনাথ নিজে ছোটোবেলায় নাচ যে শিখেছেন বা নিজে নাচ করেছেন সেটার পরিচয় সেরকমভাবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, শরীরচর্চার একটা গুরুত্ব তো অবশ্যই ছিল, কারণ ওনার দিন শুরু হতো কুস্তি শেখা দিয়ে, জীবন স্মৃতিতে পড়েছি, অন্যান্য জায়গাতেও, যাই হোক, মানে হ্যাঁ সেটা আমরা জানি। কিন্তু ওনার নিজের সেই নাচ বেশ করা, নিজে করা, সেইটা স্পষ্টভাবে আমরা বেশ বলতে পারি যে 1878 ওই সময় যখন উনি ইংল্যান্ডে যাচ্ছেন, ইউরোপ প্রবাসীর পত্রে ওনার নিজের লেখা আছে যে নাচের সভায় নিজে নাচ করার অভিজ্ঞতা, মানে যেমন ধরো একদিকে রাউন্ড ডান্স, স্কোয়ার ডান্স, এই কিছু কিছু টেকনিক্যাল টার্মস নিয়ে যেমন বলছেন, অন্যদিকে নাচের সভা গৃহে কাঠের মসৃণ, কাঠের মাটি যেটাতে নাচ করার পক্ষে সুবিধা হবে সেইভাবে যে তৈরি হতো সেই সব কথা বলছেন, এবং নিজের ল্যান্সার, গ্যালাপ এই ধরনের নাচ করার অভিজ্ঞতার কথা বলছেন, এবং কোথাও কোথাও এটাও বলছেন যে আমি নিজে যে নাচে বেশ পণ্ডিত ছিলাম সেই কিছু নাচও হয়তো অচেনা কারোর সাথে নাচতে একটু অস্বস্তি বোধ হতো। তার মানে উনি ক্লেম করছেন যে উনি কিছু কিছু বিশেষ নাচ ভালোভাবেই জানতেন, সেটা কতটা জানতেন সে তো আলাদা প্রশ্ন। কিন্তু আমি যেটা বলছি যে আমার নিজের মনে হয় যে সেই সময় হয়তো এই যে এই রিয়েলাইজেশনটা হয়তো ওনার হয়েছিল যে ধরো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের এখানকার মতো, ভারতের মতো বা বাঙালির মধ্যে এই যে নাচটা যে ট্যাবু ছিল তখন, নাচ সম্পর্কে যে সংকীর্ণ ধারণা বা গোড়ামি সেইটা হয়তো পৃথিবীর অন্যান্য জায়গায় সেইভাবে ছিল না। নাচকে যে অন্যভাবে একটা দেখার সেই যে দৃষ্টিটা, যেটা এই সময় তখন অভাবনীয় ছিল, সেইটা হয়তো, সেই রিয়েলাইজেশনটা হয়তো সেই সময় কোথাও একটা ওনার মধ্যে তৈরি হয়েছিল। কাজে নাচ নিজে শেখা বা করার অভিজ্ঞতা শুরুর দিকে খুব একটা না থাকলেও নাচের প্রতি উৎসাহ বা আগ্রহটা প্রথম থেকেই ছিল সেইটা আমার মনে হয়। আচ্ছা, তাহলে শান্তিনিকেতনের শুরু থেকেই তাহলে নাচটা আছে, মানে 1901 শান্তিনিকেতনের শুরু, তখন থেকেই তাহলে নাচটা রয়েছে? না, ঠিক, দেখো যেটা বলছিলাম একদিকে যে শুধু ইউরোপে নাচের অভিজ্ঞতা তা তো নয়, ভারতে বা বাংলায়, বাংলায় বা ধরো শিলাইদহে যখন ছিলেন, দীর্ঘদিন ছিলেন, তখন এই যে ধরো বাউলের, বাউলদের জীবনের সাথে এই যে একটা দেখা, তাদের নাচের ছন্দ, গানের সাথে সেই দোলা, বা ধরো এখানে এই যে পল্লী সমাজে আশেপাশে ধরো
ধরো সাঁওতালদের নাচ হয়তো তুমি দেখছেন, আশেপাশে অনেক ধরনের নাচ, শুধুমাত্র বিদেশি নাচ তো না, দেশীয় নাচের বিভিন্ন ধরন ওনার সেই অভিজ্ঞতা হচ্ছে। নিজে একদম মেচে করে দেখছেন কিনা তার প্রমাণ না থাকলেও দেখছেন তো, তো সেই সব মিলিয়ে ধরো সেগুলো সব ওনার মধ্যে আছে। কিন্তু তাই বলে একদম শান্তিনিকেতনের শুরু থেকেই যে নাচ ওইভাবে শেখানো হচ্ছে তা নয়। ধরো এই এইটা এইটা খুব গুরুত্বপূর্ণ যে ধরো 1911-16 এই সময় থেকে বা তার কিছু আগে থেকেই ধরো রাজা নাটক হচ্ছে, উনি ঠাকুরদার বেশে নাচছেন, বা ফাল্গুনিতে অন্ধবাউল হয়ে নাচছেন, তার একদম লিখিত বর্ণনা আছে এবং সে একেবারে অপূর্ব নাচ, একদম শরীরের দোলা, শরীরের ছন্দ একদম ভেতর থেকে যেন নাচছেন। এবং কখনো কখনো অন্যদের ডেকে নিচ্ছেন যে তোমাদের যেমন মনে হচ্ছে গানের কথা শুনে বা সেই সুরের সেই ছন্দে নিজেদের মতো করে হাত পা নেড়ে তুমি প্রকাশ করো, কাজেই সেইগুলো আর হচ্ছে, কিন্তু সেগুলো ইনফর্মাল, ধরো গানের সাথে নাচ। ফর্মাল সেদিন পরে শুরু হয় এবং তখন বুদ্ধিমন্ত সিং যখন আসছেন সেসব বর্ণনা আছে যে ছোট ছেলেদের 8 থেকে 16 বছর বিশেষ করে সেসব ছেলেদের পিঠের লাঠি বা কঞ্চি বেঁধে দড়ি দিয়ে যাতে পশ্চারটা ঠিক হয়, কিন্তু সেই সময় ধরো ক্লাসগুলোতে উনি কিন্তু নিজে উপস্থিত থাকছেন, সেই উৎসাহটা একদম পুরো মাত্রায় আছে। কিন্তু ধরো কোথাও হয়তো একটু দ্বিধা ছিল যে অভিভাবকেরা কী বলবেন, যে যদি বলা হয় যে নাচ করানো হচ্ছে তো সেই ক্ষেত্রে ছোট শুরুর দিকে মজা, মানে মৃদঙ্গের সাথে মিউজিকের সাথে যেন ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে সেইভাবে একটা যেন বলা হচ্ছে। তারপর তো ক্রমে ধীরে ধীরে নাচ শান্তিনিকেতনের সাংস্কৃতিক জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল এবং তারপর পাঠক্রমেও পাঠক্রমের অন্তর্গতও হলো। ওকে, সো হোয়াট ইউ সেইং ইজ দ্যাট দো ডান্স ওয়াজ নট দেয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং, মেবি নট ফ্রম 1901, বাট বাই 1910 or 11 ডান্স ওয়াজ ভেরি মাচ এ পার্ট অফ দ্য শান্তিনিকেতন লাইফ, অ্যান্ড নাও ডান্স অ্যান্ড শান্তিনিকেতন আর সিনোনিমাস অলমোস্ট, ইজন্ট ইট? ওকে, বেশ আচ্ছা। তো এই যে অসংখ্য নাচের সাথে গানের সাথে নাচ হয়, তো ছোটদের কথা তো উনি আশ্রম তো শুরু ছোটদের নিয়ে, তো কোন কোন গানের সাথে ছোটরা ঠিক নাচবে এরকম কি কোনো নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন উনি, মানে কোনো নির্দিষ্টভাবে বলে গেছিলেন? বলে গেছিলেন কিনা সেটা আমার পক্ষে বলা মুশকিল মনে হয় না, তবে হ্যাঁ এখন যেটা হয় বা অনেকদিন থেকে যেটা হচ্ছে যে মানে কিছু কিছু বিশেষ গানের সাথে হয়তো ছোটদের নাচ আমরা হয়তো দেখে এসেছি, হতে পারে সেটা হয়তো তার সুর, তার হয়তো বিশেষ ছন্দ বা তার সেই গানগুলোর হয়তো কথাগুলোই এমন ছবি, যেমন ধরো যদি ছন্দের কথা বলি, যেমন ধরো সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা বাদল বাউল বাজায় 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 রে, এই যে একটা ছন্দ, তার সাথে সাথে এই যে ধরো এই যে ছবিটা যদি স্পষ্ট হয়ে ওঠে, মানে যেমন ধরো এই যে সারাদিন ধরে বৃষ্টি পড়ে চলেছে তার যেন একরকম সুর, যেমন বাউলের এক তারায় এক তারই সুরটা বাঁধা থাকে, বা ধরো শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে একদম নাচন লাগছে পাতায় পাতায়, দেখো রবীন্দ্রনাথের গানের মধ্যে নাচের কথা এসেছে বারে বারে, সেটা হয়তো সে তো হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে সেখানেও আছে, সেটা যে খুব ছোটদের জন্য আলাদা করে হয় তা নয়, সেই ক্ষেত্রে হঠাৎ মনে হলো যে সুপ্রিয়দার আবৃত্তির সাথে সুভ্রাদি বাবারাও দেখেছেন আমরাও দেখেছি সে হয়ে আসছে। কিন্তু ধরো কিছু কিছু গানের সাথে, যেমন ধরো মেঘের কোলে রোদ এসেছে অথবা ধানের ক্ষেতে রোদ ছায়া হারে রে রে, কোথাও কোথাও যেন মনে হয় যে সেই ছবিগুলোর জন্য বা হয়তো সেই সুরের ছন্দের জন্য বাচ্চাদের হাতে সেটা আকর্ষণও বেশি করে, বা আমরা বেশি করে সেই বাচ্চারা সেটার সাথে নাচবে সেটা হয়তো আমাদের কাছে আরও বেশি স্বাভাবিক মনে হয়। ওকে, হিয়ার আই রিমেম্বার, আমার মনে পড়ে গেল এস্থেটিক ওয়ালাস, ওই এখন তো একটা বিশেষ সময় ইন দিস সোশ্যাল ডিস্টেন্সিং পিরিয়ড, কিন্তু এস্থেটিক ওয়ালাস বাচ্চাদের কিছু কিছু ছোটদের নাচের কিছু অংশ বোধ হয় আমাদের পাঠিয়েছে, সেগুলো আমরা এখানে একটু দেখে নিতে পারি, কি বলো? ভরে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি, রইনু বসে সকল বেলা তারি লাগি, শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি, রইনু বসে সকল বেলা তারি লাগি, শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই দিকে দিকে, শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই দিকে দিকে,
চক্ষ আবার সময় আমার হবে কখন কোন সকালে চক্ষ আবার সময় হবে কখন কোন সকালে শীতের হওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকি ডালে। তুমিও তো ছোটবেলা থেকে শান্তিনিকেতনে মানে পাঠভবনে নাচ শিখেছো, অনেকের কাছেই শিখেছো, তো সেই ছোটবেলা থেকে নাচ শেখার ফলে তোমার কি মনে হয়, তোমার কি কোথাও কোনো সুবিধা হয়েছে, কোনো উপকার হয়েছে? যদি বলো যে দেখো আলাদা করে কতটা কি লাভ ক্ষতির হিসেবে আমি বলতে পারবো না, কিন্তু যদি বলো যে শেখা হয়েছে কিনা বাড়তি, তাহলে আমি বলবো অবশ্যই। সেটা যে যখন বড় হয়ে উঠছিলাম শেখার মধ্যে দিয়ে তখন যে খুব কনসিয়াসলি বুঝতে পেরেছিলাম কিনা সেইটা অত ভালো করে বলতে পারবো না, কিন্তু এই যে ধরো পরে বুঝেছি, অবশ্যই পরে তো বুঝিয়েছি, কিন্তু এই যে তখন এই যে সব একসাথে সবাই মিলে নাচ করার যে একটা আনন্দ সেটা তো একটা খুব বড় জিনিস। এবং দেখো শরীরচর্চার একটা ব্যাপার আছে, তার শরীরের উপর একটা নিয়ন্ত্রণ, সেটা যেমন গড়ে ওঠেই, যেমন ধরো আমার বাবাও অনেকদিন ধরে ছোটদের সাথে কাজ করতে কাজ করার অভিজ্ঞতা আছে, ওনাকে অনেকবার বলতে শুনেছি যে এই যে ছেলে মেয়েদের মধ্যে নাটক করানোর মধ্যে দিয়ে একটা না কনফিডেন্স একটা হয়তো বৃদ্ধি হয়, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমার মনে হয় কোথাও নাচের মধ্যে দিয়েও যেন আমরা সেই কনফিডেন্সটা পাই। এই যে ধরো বিভিন্ন জায়গায় পারফর্ম করার বা শেখার, যেমন ধরো আমি যাদের কাছে নাচ শিখেছি, আজকে তোমরা আমরা যে ভিডিওতে দেখলাম নাচ, সেটাতে একজন বিশেষ একজনকেও শিখিয়েছেন, সেরকম বিভিন্ন নাচের মাস্টারমশাইরা আছে। আমি যেমন ধরো অরূপদার কাছে, অরূপ মিত্র বা দেবুদার কাছে, দেবব্রত মুখোপাধ্যায়, তাদের কাছে শিখেছি। তারা হয়তো কেউ কলকাতায় বড় হয়েছেন, কেউ শান্তিনিকেতনে বড় হয়েছেন, তাদের হয়তো নাচের ধরন একটু আলাদা। বা ধরো নীলাঞ্জনাদি বা শুভ্রাদি, যিনি একদম শান্তিনিকেতনের খোদ মাস্টারমশাইদের থেকে ধরো নায়ারজির কাছে বা শান্তিদার কাছে, শান্তিদার কাছে নাচ শিখেছেন, তার কাছ থেকেও আমার সৌভাগ্য হয়েছে কিছু কিছু নাচ শেখার। তাহলে এই যে ধরো বিভিন্ন মানুষদের হয়তো নাচের ধরনটা একটু আলাদা, কিন্তু তারা সবাই শান্তিনিকেতনেরই, শান্তিনিকেতনেরই শিল্পী, তাদের কাছ থেকে এই বিভিন্ন ধরনের নাচ শেখা এবং বিভিন্ন ধরনের গানের বিভিন্ন ছন্দে নাচ শেখা এবং করতে পারা, সেইটা একটা বড় শেখা। এবং সেটা সাহিত্য সভাতে গানের সাথেই বলো বা বসন্ত উৎসবের প্রসেশনেই বলো, ছোট্টবেলা থেকে সেইটা একটা বড় শেখা। এবং সেইটা আমার মনে হয় কোথাও এই যে গান বা ছবি আঁকা সবের সাথে সাথে পড়াশোনার পাশাপাশি এটাও যে এত গুরুত্বপূর্ণ, যেমন ধরো ক্লাস 8 অবধি আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য কম্পালসারি নাচ শেখাটা। Yeah, I think that's very unique. Very unique. Because here we find that in the regular routine, in the weekly routine, both in Pathobhavan and in Shikha Shatra, that is the schools under Bishwabharati, we have all the children learning everything. Dancing, singing, different sorts of crafts. হ্যাঁ, সেই এবং সেই জন্য এই যে হোলিস্টিক এডুকেশন বা সার্বিক শিক্ষার মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ অংশ বলে আমার মনে হয়, অঙ্গ বলে আমার মনে হয়, সেইটা অবশ্যই শেখা হয়েছে, একদম ভেতরে ভেতরে শেখা হয়েছে। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা মনে না বললেই নয় যে ধরো ক্লাস 9-এ, টেনে তো মাধ্যমিক, 9-এ শেষে প্রত্যেক বছর ছেলেমেয়েরা কিন্তু ছাত্রছাত্রীরা একটা করে সাধারণত নৃত্যনাট্য তারা করে, হ্যাঁ, এবং নববর্ষের দিন বা অন্য কোনো দিন তারা পারফর্ম করে। সেইটার জন্য যে এক মাস ধরে যে রিহার্সাল এবং হয়তো অনেকেই প্রথমবার স্টেজে উঠে নাচছে, সেই কনফিডেন্সটা, সেই সাহসটা এবং সেটা করতে পারাটা, সেটাও তো একটা শেখা। এবং শেখানো যে সেটা শুরুতেই যেটা বলছিলাম, সবাই একসাথে আনন্দের সাথে একটা জিনিস করা, প্রেজেন্ট করা এবং পার্টিসিপেট এবং প্রেজেন্টেশন দুটোই, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমার মনে হয়। আচ্ছা হঠাৎ মনে পড়লো, আমাদের তো সাহিত্য সভার কিছু ক্লিপিং আছে তো বা ছবি যদি থাকে, হ্যাঁ, সেগুলো আমরা দেখতে পারি। সাহিত্য সভার ছবির সাথে সাথে সন্ধেবেলার সাহিত্য সভার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, সেইটা আমরা একটু দেখে নিতে পারি। আরেকটা মজার ব্যাপার হলো যে ছোটরা হস্টেলে কখনো কখনো নিজেরাই সাহিত্য সভা বা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে এবং মাস্টারমশাইদের নেমন্তন্ন করে ডেকে আনে, সেরকম একটা ছোট্ট অংশ রয়েছে, সেইটা একটু আমরা দেখে নিতে পারি। Yeah.
কথা যেমন জিজ্ঞেস করলে, তোমার তো নিজের তো ছোট ছেলে মেয়েদের সাথে কাজ করার, নাচ শেখানোর অভিজ্ঞতা তো বহুদিনের, এবং সেটা শুধু শান্তিনিকেতনে নয়, শান্তিনিকেতনের বাইরে এমনকি বিদেশে সাউথ কোরিয়া বা বার্লিনে তুমি ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এবং রবীন্দ্রনাথের গানের সাথে নাচ শেখানোর তোমার অভিজ্ঞতা অনেক দিনের, সেটা নিয়ে একটু বলো না। না, ঠিকই বলেছ, চমৎকার সব অভিজ্ঞতা। যেমন ধরো কোনো কি মনে হয়েছে অন্যরকম শেখাতে গিয়ে? একটা কথা ঠিকই যে আমাকে কোথাও কোথাও হয়তো ভাষাটাকে একটু পাল্টে দিতে হয়েছে, কারণ আমি তো বিদেশে থেকেছি হয়তো এক সপ্তাহ বা দু সপ্তাহ একটা স্ট্রেচ, সুতরাং সেখানে একেবারে বাংলাতেই বাংলা গানেরই হয়তো করা হয়ে ওঠেনি, যেমন একটু জানার সুবাদে হয়তো ট্রান্সলেশন করেছি। কিন্তু একটা কথা ঠিকই যে না, গানের মূল কথার সাথে বা মূল ভাবনার সাথে কোথাও কম্প্রোমাইজ করিনি, সেটা যেমন কথা, এটা ঠিকই যে ছোটদের যে প্রকাশ করার যে আনন্দ, মানে হতেই পারে যে তাদের বডি হয়তো একই সমান নমনীয় নয় কোথাও কোথাও, কিন্তু আনন্দে যে প্রকাশ করা, এটা একটা সব চমৎকার সব অভিজ্ঞতা, সে বিদেশেই হোক বা কলকাতায় হোক, উৎসাহটা এখানেও যেমন সেখানে, একদম বাচ্চাদের মধ্যে উৎসাহের কোনো অভাব নেই, তারা একেবারে আনন্দে একটা, মানে সবাই মিলে একসাথে আনন্দে প্রকাশ করে, এই যে একটা মানে কি বলবো একটা উচ্ছ্বাস, এটাতে কোথাও পড়া শেখা, এইটা একটা অসাধারণ ব্যাপার একদম। আচ্ছা তুমি একটা আজকে নাচ শেখাও না, ছোটদের কথা মাথায় রেখেই যদি শেখাও। আচ্ছা আপনাদের, হ্যাঁ কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, আমার মা বাবা দুজনেই কিন্তু ভূগোলের শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু ক্লাসে নাচ গান শেখান না, স্কুলগুলোতে তারা ভূগোল পড়ান, কিন্তু বহুদিন ধরে ছেলে মেয়েদের সাথে নাচ গান নাটক করানোর করিয়ে চলেছেন ক্লাসের বাইরে। হ্যাঁ অবশ্যই পাঠ্যক্রমের বাইরে, সেটা একদমই পাঠ্যক্রমের বাইরে, এবং সেই আনন্দের সাথে, সে নিজেদের আনন্দের থেকে তারা করান এবং তার মধ্যে দিয়ে হয়তো শেখান ক্লাসের বাইরে। যেমন মা নাচের প্রতি ভালোবাসাটা অনেক বেশি, বাবা যেমন বলেন যে বাবার ভাষায় হেরে গলায় বেসুরো গান, যদিও আমিও সেটা, আমি সেটা যদিও মনে করি না, কিন্তু তাদের এই গান নাচ বা নাটকের সাথে যে সম্পর্কটা, সেটা ভালোবাসার সম্পর্ক, এবং সেইখানে আমার মনে হয় যে এই যে প্রাণের উৎসব বা এই যে প্রাণের সম্পর্কটা, সেইটা আমাদের শান্তিনিকেতনের নাচ গান নাটক সবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে তাহলে আমাদের আলোচনাটা আমরা নাচ শেখানো দিয়ে শেষ করব। আমরা তাহলে আজকে ওরা অকারণে চঞ্চলের সাথে নাচ শিখব। প্রথমে একবার তিনজনে গানটা করে নি। ওরা অকারণে চঞ্চল, কোনো কারণ ছাড়া চঞ্চল, কারা ওরা? ডালে ডালে দোলে কারা? নবপল্লব দল, কচি পাতার দল। ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে নবপল্লব দল, ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো, এই যে আলো এসে পড়ছে পাতায় পাতায় আর ঝিকমিক করছে যেন খেলা করছে, মর্মর তানে প্রাণে ওরা আনে ঐশ্বর কোলাহল। ঐশ্বর ছোটবেলায় যে গোলমাল হট্টগোল, সেইটা ওদের দেখে মনে হয় কখন, যখন ওদের মধ্যে আওয়াজ হতে থাকে, সবসময় নয় মাঝে মাঝে, ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানাকানি, আকাশের দিকে থমথমে হয়ে থাকে, চুপ করে যেন শুনছে যে আকাশের সঙ্গে চুপি চুপি কিছু একটা কথা হচ্ছে। নীরবের কানাকানি নীলিমার কোন বানিয়ে, নীল আকাশ কি কথা বলছে ওরা শোনে মাঝে মাঝে। ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ধার মানে ধারা, প্রাণের ঝর্ণা, ঝর্ণায় যেমন জল ঝরে যায়, এরা প্রাণের ঝর্ণা উচ্ছল ধার, ধারা ঝরছে, ঝরিয়া ঝরিয়া বহে অনির্বার, নতুন পাতা আসছে ঝরে যাচ্ছে, নতুন পাতা আসছে ঝরে যাচ্ছে, বইয়েই চলেছে থামছে না, যেন চিরতাপসিনী ধরনীর, পৃথিবী যেন তপস্যা করছে আর সেই তপস্যায় হোমের আগুন জ্বালিয়েছে হোমানল, হোমের আগুন, আগুনের শিখা যেমন জলে সবুজ পাতায় সেই শ্যাম শিখা, সবুজ শ্যাম মানে সবুজ, সবুজ শিখা যেন হোমানলের। এ দেখি ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিলোলে নবপল্লব দল, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো, ছড়ায়ে ছড়ায়ে
ঝিকে মিকে আলো দিকে মিকে ওরা কি খেলা খেলালো মর মর তানে টানে উড়ানে ওই সরু গোলা হল ওরা অকারণে উজ্জ্বল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনির্বাণ ওরা প্রাণ ঝরনার উজ্জ্বল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনির্বাণ চিরতাপসিনী ধরণী ওরা শ্যাম শিখা হো মানন ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হিলোলে নব পল্লব দল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল তাহলে নাচ শুরু করি আমি এক লাইন করে করবো তুমি তারপর করবে ঠিক আছে ওরা অকারণে চঞ্চল ছোটদের জন্য ভেবেছি তো কম্পোজিশনটা ছোটদের জন্য ভেবেছি মোটামুটি 7 বছর বয়স থেকে 12 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য পারফেক্ট একা করতে পারে বা একসাথে অনেক মিলে করতে পারে তবে বড়রাও করতে পারে তার কোনো অসুবিধা নেই আর দুটো স্টেপস খুব বেশি মেলোডিটা বেশি আর দুটো স্টেপস বেশি এক দুই তিন এক দুই তিন ডা বান ডা বা ডান বা আর এক দুই তিন চার সেখানে লাফিয়ে তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এই দুটো স্টেপস এর উপরে বেশি কম্পোজিশন মনে হচ্ছে বেশি গানটা গাও ওরা অকারণে চঞ্চল গোল করে সবাই মিলে ঘুরতে পারে আর যদি একজন কেউ করে সেও একাই ঘুরতে পারে আর ঘোরানোর সময় একটা লাফ দিয়ে তারপর গিরি 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই একবার ডান দিকে লাফ করো আর ডান পায়ে লাফ করো তারপর বাঁ পায়ে লাফ করো ওয়ান টু থ্রি চার ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো ঝিকিমিকি ওরা কি খেলা খেলালো ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো দিকে দিকে ওরা কি খেলা খেলালো ঠিক আছে দিকে দিকে তো খালি ছুটে যাও সেন তারা লাফ আমি কিন্তু ছুটে যাও আর মর বলে তাহলে কি কথা শেষ করছি এখন বুঝে না দিকে দিকে ওরা কি খেলা খেলালো তারপর
প্রথমটা তো বেশ অনেকটাই গাইফি এবং অনেকটাই খুব চোড়াচুড়া ছুটে ছুটে করা, সুতরাং ক্লান্ত হয়ে যেতে পারে। সেই জন্য মাঝের জায়গাটাতে একটু স্লো স্টেপস, যাতে একটু এনার্জিটা আবার রিনিউ করে নেওয়া যায়। ওরা গান পেতে শোনে গগনে গগনে, নীরবে গানা গাই। ওরা কান পেতে শোনে গগনে গগনে, নীরবে গানা গাই। পেছন থেকে শুরু, এক দুই তিন, পেছনে ডান পা পেছনে, এক দুই তিন, এক দুই তিন। আর তুমি যখন ভেঙে বাঁধবে তখন তুমি মুভ করে দেবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তা হবে। বাচ্চারা যত ছুটবে যত এগোবে মুভমেন্ট তত ভালো লাগবে। সুতরাং একটা দিক করো খালি, বাড়িটা এবার করো। ওয়ান টু থ্রি। ওরা কান পেতে শোনে গগনে গগনে, নীরবে গানি। এক দুই তিন চার, ওয়ান টু থ্রি। ওরা প্রাণ চরণার উচ্চব ধার, তারপর ঝরিয়া ঝরিয়া। ওই যে এক সেট, তুমি তো এক দুই তিন চার যেটা এখানে গিয়েছিলে, আপনি এক সেট খালি এবার পিছু হচ্ছ আর ওপরটিকে নিয়ে নিচে যাবে। প্রাণ চরণার ওয়ান টু থ্রি। ওরা প্রাণ চরণার উচ্চব ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনির্বাণ। ওরা প্রাণ চরণার উচ্চল ধার, ঝরিয়া ঝরিয়া বহে চিরতপসী ধরণি। ওরা লাফিয়ে পাতা ডালি বসে লাফিয়ে, একদম ডাল পাত সামনে দিয়ে বাবা পেছনে, আচ্ছা দাদা বসে লাফিয়ে বাবার সামনে ডাল পা পেছনে, তার আগে একবার যেটা কি এক শুরু হচ্ছে সেই পাতে আয়োজন করা, ডান পাতে ডাবল মা পাতেও ডাবল। ওয়ান টু থ্রি। চিরতপসী ধরণি, ওরা শ্যাম শিখা হো মানন,
অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লব দল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো দিকে দিকে ওরা কি খেলা খেলালো ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো দিকে দিকে ওরা কি খেলা খেলালো মর্মর তানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ওরা কাঁদতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা কাঁদতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনির্বার ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনির্বার চিরতাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লব দল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ভালো থাকবেন সবাই আজকে দ্বিতীয় দিন শেষ করলাম।